হ্যালো ভিউয়ার্স, সকাল সকাল আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আজকে আমি দেখাবো আমি কীভাবে খুবই অল্প খরচে আমার কবুতরের জন্য ছাদের মধ্যে ঘর তৈরি করলাম। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওই থেকে জানি নতুন একটা কবুতর এসে চলে এসেছে আমার এখানে। মাঝে মধ্যে আসে, অনেক কবুতরই আসে, খাবার টাবার দিয়ে রাখলে মাঝে মধ্যে অনেক কবুতর আসে, বাট আমি ধরি না আর কি, ছেড়ে দিই সবগুলোকেই। এ হচ্ছে আমার ঘর কবুতরের জন্য। জানালা সিস্টেম রাখলাম এখান দিয়ে, চলুন ভিতরে যাওয়া যাক। মোটামুটি ছোটোখাটোর মধ্যে ভালোই জায়গা আছে। সামনে থেকে ফ্রন্ট ভিউ, আর এখানে হচ্ছে যে আমার সম্পূর্ণ যে বাসাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যে বাসাগুলো সম্পূর্ণই হচ্ছে যে আমার নিজের তৈরি করা বাসায় আমার ছোটো ভাই আর আমি মিলে তৈরি করলাম। আপনারাও চাইলে কিন্তু তৈরি করতে পারেন, খরচ লাগবে না। নিজে নিজের যদি নিজের বাসায় বাঁশ কাঠ থেকে থাকে তাহলে সুন্দর মতো কিন্তু বানায় ফেলতে পারেন। আমি হচ্ছে যে এখানে মধ্যে বানাইছি কয়েক হোপের বাসা। এখানে হচ্ছে যে আমার মোট নিস্তালায় হচ্ছে যে অফ করে রাখছি, নিস্তালাতে দেখাচ্ছি। নিস্তালা হচ্ছে যে বানাচ্ছি একটা খোপ, নিস্তালা হচ্ছে আমার একটা খোপ, দুইটা খোপ, হচ্ছে যে তিনটা খোপ, এই তিনটা খোপ ওই। আপাতত এগুলাতে কবুতর নেই, তো তাই হচ্ছে যে আমার ছোটো ভাই সবগুলাতেই কাঠ দিয়ে রাখছে, আর এদের মুখ হচ্ছে যে কারণে বানানো হয় না। আর কবুতর হচ্ছে যে হলে ভাবলাম যে ভালো করে বানাবো আর কি। হচ্ছে যে একটা দুইটা তিনটা, আর একটা হচ্ছে যে এখানে হচ্ছে এখানে চারটা খোপ, অ্যান্ড হচ্ছে যে পাঁচটা, হচ্ছে এই পাঁচটা দোতলা সেমভাবে হচ্ছে যে সেম। এখানে একটা খোপ, একটা একটা দুইটা তিনটা, এখানে একটা, এখানে একটা, পাঁচটা। আর হচ্ছে যে চারটা তিনতলার মধ্যে হচ্ছে যে চারটা খোপ দিচ্ছি, চারটা খোপ দেওয়ার কারণ হচ্ছে যে অনেকে আইসা বলতেছে যে হচ্ছে যে কবুতরের বাসা বানাচ্ছি অনেক ছোটো হয়ে যাচ্ছে, থাকতে পারবো না। তার জন্য হচ্ছে যে ভাবলাম যে নিস্তালে এত খোপ দিয়ে কী করবো, পরবর্তীতে কবুতর আবার বানানো যাবে, তার জন্য ভাবলাম যে দেখি কী করা যায়, আসলে কী হচ্ছে যে কবুতরের জন্য বেশি ছোটো হয়ে গেল কি না। তো মেপে দেখলাম যে না, এখানে মধ্যে হচ্ছে যে আপনার লম্বা হচ্ছে যে 10 আছে, আর সাইডে হচ্ছে যে যথেষ্ট মোটামুটি জায়গা আছে। এই যে আমি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, নেই মোটামুটি জায়গা কিন্তু খারাপ না, ভালো জায়গা আছে। একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন আর কি, কবুতর রাখলে ভালোই হচ্ছে যে এখানের মধ্যে উপরেরগুলোতে আমি হচ্ছে যে ফেন্সি পালতেছি এক জোড়া, ওই সিলভার সিরাজে ওইটা ভালোই থাকতেছে, খারাপ না। আর উপরেরটা এটাও সেমভাবে হচ্ছে যে বাসায় আমার নিজেই বানাইছি। এটা হচ্ছে যে বড়ো করে বানাইছিলাম, ভাবলাম যে ফ্যান্সি কবুতর পালবো ওই হিসাবে আর কি। এটা অনেক মোটামুটি বড়ো করে বানাচ্ছে, এই যে খুব স্লাইড করে দরজা দেওয়ার সিস্টেম। এটার মধ্যে হচ্ছে যে আপনার একটা খোপ, এই দুইটা, একটা তিনটা, আর সর্বপ্রথম ওইটাতে হচ্ছে যে চারটা খোপ মাত্র। এই হচ্ছে যে আমার ছোটোখাটো কবুতরের বাসাগুলা। আর হচ্ছে যে এটা ইদানিং তৈরি করা হয়েছে, বাসাগুলো আগে থেকে ছিল কবুতর, বাট এই যে এই নেটের জালে দিয়ে বাসাটা এই অল্প কয়েকদিন আগেই তৈরি করা হয়েছে আর কি। তো এটাতে আমার খরচটা অনেকটা হয় নাই। এটাতে আপনার হচ্ছে যে খরচ আমার কত টাকা জাল লাগছে কত টাকা বলতে গেলে, আমি হচ্ছে যে অনলাইন থেকে অর্ডার করছিলাম, এলাকায় কিনতে গেছিলাম, বাট হচ্ছে যে ওখানে দাম অনেক বেশি দেখাচ্ছে যে আর এলাকা থেকে আর দোকানগুলো থেকে নিয়ে নিই। আর পরে দেখলাম যে অনলাইনের মধ্যে ভালোই
মোটামুটি কম দামে পাচ্ছি এই এলাকা থেকে। তো ওইখান থেকে অর্ডার করে দিচ্ছি। আমার মোট এখানে লাগছে মোট 5,000 টাকার জালের মধ্যে মোটামুটি সম্পূর্ণটা হয়ে গেছে। মোটামুটি 5,000 টাকার মধ্যে এই পুরো জালটা কভার করে ফেলছে। এখান থেকে মুখটা এমনভাবে রাখছি যাতে হচ্ছে যে কবুতর ভিতর থেকে জাস্ট বাইরে থেকে জাস্ট ভিতর রাখতে পারে, বাট ভিতর কবুতর যাতে বাইরে না যাইতে পারে ওই সিস্টেমে রাখে আর কি। আর তার জন্য দরজা দিয়ে ফেলছি। দরজা হচ্ছে যে মুখ এমনভাবে রাখছি যে অটো হচ্ছে যে যেন বন্ধ হয়ে যায় আর কি। আর কবুতর